করে আতঙ্ক ছড়ানো, সিআইডি আসা, এই নতুন প্রশ্নগুলো উঠে আসা, কোনো প্যাটার্ন আছে? দেখুন, প্রথমত বিষয় হচ্ছে আমাদের আলোচনাটা একটা অংশ বিজেপি সিবিআই কে ডিফেন্ড করবার মতন জায়গায় যাচ্ছে, সিআইডি কে তৃণমূল ডিফেন্ড করবার মতন জায়গায় যাচ্ছে, কিন্তু উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সিবিআই এবং সিআইডি দুটোই স্বশাসিত সংস্থা এবং আইনের আন্ডারে তাদের কাজ করবার কথা। দেখুন, দুটো পলিটিক্যাল পার্টি যখন দুটো স্বশাসিত সংস্থাকে তাদের পলিটিক্যাল উইংয়ে পরিণত করবার চেষ্টা করে, তার পরিণতি হয় এই জায়গায়। দেখুন, এই ক্ষেত্রে সিআইডির যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, গত 2011 সাল থেকে 2022 এ রাজ্যে বিরোধী কর্মীদের উপর একের পর এক আক্রমণ হয়েছে, জ্বালিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে কাকদ্বীপে। আমরা সিআইডি তদন্তের দাবি জানিয়েছিলাম, আমরা প্রথমে সিবিআই জানাইনি, পরবর্তীকালে কোর্টে আমরা সিবিআইও ডিমান্ড করেছিলাম। আপনার মনে রয়েছে সিআইডি তদন্তের ক্ষেত্রে আমরা আপত্তি জানিয়েছিলাম, আনিস খানের খুন হয়ে যাওয়ার ক্ষেত্রে। সুদীপ্ত গুপ্তর কথা আপনি বারে বারে বললেন। আসলে এই পুরো ঘটনাটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন একটা আড়াল করার চেষ্টা হয়েছে। কাকে আড়াল করার চেষ্টা হচ্ছে? আড়াল করার চেষ্টা হচ্ছে যারা জ্যান্ত পুড়িয়ে মারলো, কাদেরকে? তৃণমূলের কর্মীদেরকে, যারা জ্যান্ত পুড়িয়ে মারলো। তাহলে সিবিআই হেফাজতে থাকা একজন অপরাধী, তিনি অপরাধী কিনা অপরাধী নয় সেটা পরের কথা, কিন্তু মেন অপরাধী হিসেবে আমরা সন্দেহ করছিলাম তাকে। এই সিবিআই হেফাজতে যেভাবে মারা গেল তার ক্ষেত্রে খুনের অভিযোগ উঠছে, পরিকল্পিত খুনের অভিযোগ উঠছে একজনকে আড়াল করবার জন্য, কিংবা একটা ব্রাঞ্চ অফ কনস্পিরেসি সেইটাকে আড়াল করবার জন্য লালন শেখকে বলি দেওয়া হলো। প্রশ্ন উঠছে এখানেই যে ডিসেম্বরে তাহলে কাকে বাঁচানো হলো? ডিসেম্বরে ধামাকা তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে তৃণমূলের যারা ওই বকরি ঘটানোর ষড়যন্ত্র রচনা করেছিল তাদেরকে আড়াল করতে হবে। আড়াল করবার পরিকল্পনার মধ্যে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সে রাজ্যের কোন প্রশাসনিক ব্যক্তি হোক, রাজ্যের তৃণমূলের কোন শাসক দলের নেতা হোক, কিংবা সিবিআই এর অফিসাররাও, আমরা তো এর আগে দেখেছি সিবিআই অফিসার এখানে হতে পারে, আরেকজন কি হতে পারে, মানে যিনি ধরুন দিল্লি হাইকোর্ট, মানে দিল্লি রাউজ এভিনিউ কোর্ট, দিল্লি হাইকোর্ট, কলকাতা হাইকোর্টে ছোটাছুটি করছেন তিহার যাত্রা থেকে বাঁচবার জন্য, তিনি কি হতে পারেন? দেখুন, আমি সেটা বলতে পারবো না, তবে আমি এইটুকু বলতে পারি যে অপরাধীদের আড়াল করবার জন্য হঠাৎ করে ঘুরে ফিরে গরু পাচার মামলার আইওর নামটা কেন? আমি বলছি আপনাকে একটা সেকেন্ড, সেটা হচ্ছে আমরা কিন্তু এর আগে একটা ঘটনা ছিলেন অনুব্রত মণ্ডলকে, সারদা নারদা রোজভ্যালির ক্ষেত্রে আমরা কিন্তু সারদা নারদা রোজভ্যালির ক্ষেত্রে আমরা দেখেছি সিবিআই অফিসাররা এখানে মেন ভিকটিম যিনি, তার স্ত্রীর সঙ্গে দিল্লির কোন একটা হোটেলে ডিনার করছেন, এই ছবি কিন্তু ভাইরাল হয়েছে। আমি বলছি এ রাজ্যের পুলিশ প্রশাসনের কর্তারা নিরপেক্ষ নয়, এ কথা বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা বারেবারে অভিযোগ করেছে, কিন্তু এই ঘটনার ক্ষেত্রে সিবিআই এর মধ্যেও আদতে তৃণমূলের সেই টপমোস্ট লিডারকে আড়াল করবার চেষ্টা হলো কিনা সেটাও একটা প্রশ্ন চিহ্নের মুখে। আমরা যে কথাটা বারেবারে বলতে চাইছিলাম যে আসলে এদের সেটিংটা এতটাই গভীরে, যে তৃণমূলের নেতাদের জেল যাত্রা হওয়ার কথা সেই তৃণমূলের নেতারা মেঘালয় গিয়ে বিজেপিকে নেতা সাপ্লাই করে এলো, অথচ বকরি ঘটনায় তৃণমূলের নেতা বেঁচে গেল। এই বাঁচানোর চক্রান্ত যারা করেছে তাদের সবাইকে মূল তদন্তের আওতায় এনে জেলের ভেতরে ঢোকানো উচিত, এবং আমি মনে করি ফিরাদ হাকিম, ববি হাকিম, তৃণমূলের নেতারা যারা যারা তদন্তের আগে স্টেটমেন্ট জারি করছেন, তোমার স্মরণে আছে আমি গত পরশুদিন থেকে স্টেটমেন্টগুলো ফলো করছি, একের পর এক তৃণমূলের নেতা কোথাও সাজিয়ে দিচ্ছেন স্টেটমেন্ট। লালন শেখের স্ত্রীর বক্তব্য এ তো বাস্তব, পরিকল্পিতভাবে সাজানো এবং গোছানো, এবং যে কথাটা উঠছে আমি তোমাকে বলি ভাই, নিরপেক্ষভাবে বলতে গেলে তোমরা এই লালন শেখের স্ত্রীকে ব্যবহার করে আসলে বকরি ঘটনাটাকে তুমি বলো আমি বলছি আসলে তোমরা যেটা করে ফেলছো, আমি বলছি ঘটনাটা কিন্তু বিরোধী রাজনৈতিক দলের কর্মী খুন হওয়া নয়, ঘটনাটা হচ্ছে তোমার দলের কর্মীর জ্যান্ত পুড়ে যাওয়া, তা সেই ঘটনার তদন্ত তোমরা ধামা চাপা দিচ্ছ, কাকে আড়াল করছো? তুমি তো তৃণমূলের কর্মী, তুমি তো দাবি করবে যে প্রকৃত সত্য ধামা চাপা দিচ্ছেন না।